শুক্রবার তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় আসন্ন পৌরসভা নির্বাচনের 107টি পৌরসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 35টি ওয়ার্ডের নাম ঘোষণা করা হয়েছে। কেমন লাগছে মানে স্বাভাবিকভাবেই খুশির খবর, দীর্ঘদিন ধরে দল করছি এবং টিকিট দেওয়ার জন্য প্রথমেই আমাদের সর্বভারতীয় দলের সভানেত্রী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রণাম জানাই। এবং এর পাশাপাশি আর যার কথা না বললে একদমই মানে খুবই নিজেকে ছোট মনে হবে, সেটা হচ্ছে আজকের এই টিকিটের যেটা অবদান সেটা অবশ্যই আমাদের বর্ধমানের দক্ষিণের বিধায়ক এবং বিশেষ করে আমাদের নেতা খোকন দাস, তার কাছে আমি কৃতজ্ঞ, আমি তাকে ধন্যবাদ জানাই। পৌরসভা টিকিট পেয়েছেন, জিতে আসার পর প্রথম কাজ কি করবে? প্রথম কাজ বলতে, আজকে যদিও এটা ক্যামেরার সামনে বলতে হচ্ছে, তবুও যেটুকু না বললেও খারাপ ঘটনা হচ্ছে, আমরা বর্ধমান দক্ষিণ বিধানসভার মধ্যে থাকলেও এটা আমাদের বিধায়ক খোকন দাসের নিজের ওয়ার্ড, এবং সেই ওয়ার্ডে 2008 খোকন দাস এই ওয়ার্ড থেকে নির্বাচিত হওয়ার পর এবং পরবর্তীতে 23 নির্বাচিত হওয়ার পরও খোকন দাস এই ওয়ার্ডকে নিজের মতোই দেখেছে। এবং একসময় যে এই ওয়ার্ড 24 নম্বর ওয়ার্ড কাঞ্চননগর, যেটা পৌরসভার এলাকা বলে আমাদের প্রমাণ করতে হতো মানুষের কাছে, আদতে এটা পঞ্চায়েতের চেয়েও খারাপ অবস্থায় ছিল, সেই জায়গা থেকে 2008 নির্বাচিত এবং পরবর্তীতে 23 থেকে নির্বাচিত হওয়ার পর এবং সর্বোপরি খোকন দাস বিধায়ক হওয়ার পর এই এলাকায় কাজ বলতে সেইভাবে কিছুই বাকি নাই, কিন্তু কাজের তো আর শেষ নাই। মূলত মানুষের যে পৌর পরিষেবা, সেই পরিষেবাটাকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আর যেটা এই মুহূর্তে সবচেয়ে এখানে দরকার, যেটা কাজ চলছে, যে জলের যে প্রকল্প, সেই জলটা মানুষের বেশি করে প্রয়োজন, সেটা চেষ্টা করব খোকন দাস সাহায্য নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব যে এই ওয়ার্ডের মানুষের বাড়ি বাড়ি যাতে জল পৌঁছে যায়। পার্টি আমাকে যোগ্য মনে করেছে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিন ধরে সাথে আছি জন্মলগ্ন থেকে, আমরা বেইমান নয়, পার্টি বুঝে গেছে, আমাদেরকে পার্টি টিকিট দিয়েছে। ওরা একুশ সালে বিজেপিতে ছিল, ওরা ভেবেছিল বিজেপিতে খেয়েছি তৃণমূলে খাবো, তৃণমূলে করে খাওয়ার জায়গা নেই, তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের পার্টি, মামাটি মানুষের সঙ্গে আছে। দলেরই কাজ করি, আজকে নতুন করে কোনো কাজ নয়, আমরা তো সারা বছরই মমতা ব্যানার্জির নেতৃত্বে মানুষের কাজ করে চলি। এটা একটা নির্বাচন, নির্বাচনটা এই প্রক্রিয়া একটা পার্ট, এর জন্যে কোনো কিছু থেমে থাকে না। আমরা সারা পশ্চিমবঙ্গব্যাপী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে কাজ চলছে, এবং আপনারা জানেন এই সার্বিক উন্নয়ন যে চলছে, সেই উন্নয়নের কাজ চলবে, আগামী দিনে আরও যাতে ভালোভাবে করতে পারি। আমি তো একটা নির্দিষ্ট ছোট্ট একটা প্রতিনিধি, কিন্তু আমাদের কাজ থেমে থাকে না। আজ ভোট বলে কাজ থেমে রয়েছে, ভোট আসলে কাজ হবে তা না, কাজ আমি সারা বছরই করি। প্রথমবারে অন্যজনের নাম ছিল, তারপরে আপনার নামটা এলো কি করে? আমি জানি না, সেটা নিয়ে কিছু বলা সম্ভব না। দলের উচ্চ নেতৃত্ব যেটা যা ঠিক করেছেন সেটাই ঠিক। 3 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী হয়েছেন চায়না কুমারী। এদিন প্রার্থী জানান জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। राजू मिश्रा और संदीप साहु मेरे लिए बहुत मेहनत किए हैं और मैं उसे तहे दिल से शुक्रिया करना चाहूँगी। और हमारे जिला परिषद जो है रविन्द्रनाथ चटर्जी और विधायक खोकन दास, उन्हें भी मैं दिल से धन्यवाद करना चाहूँगी। जितने व्यापार है कतना आशावादी? जितने के विषय में बोल सकती हूँ कि 200% हमारा वोट आ सकता है, क्योंकि यहाँ पर बेंगोल में तृणमूल के प्यारे बहुत हैं, আমরা ভারতবর্ষ আজাদির পর এই প্রথমবার আমাদের 3 নম্বর ওয়ার্ডে, বিশেষ করে আমাদের এলাকা থেকে যেখানে বেশি হিন্দি ভাষাভাষী পপুলেশন আছে,
আমরা আজ পর্যন্ত এখানে কোনো ক্যান্ডিডেট দাঁড়াইনি পার্টি ভিত্তিক। আজকে এইখানে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মাননীয় আমাদের বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এবং আমাদের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি এবং আমাদের খুবই কাছের মানুষ, কাজের মানুষ, উন্নয়নের কাণ্ডারী যিনার সঙ্গে আমরা রাত দিন থাকি, দল করি, ওনার অনুপ্রেরণা, ওনার প্রচেষ্টায় আজকে আমরা 3 নম্বর ওয়ার্ডে আমাদের এলাকা থেকে আমরা টিকিট পেয়েছি। আমরা এলাকাবাসী সহ আমার প্রচুর খুশি। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? জেতার ব্যাপারে আমরা পুরো কনফিডেন্স। এখন যা শুনছি সিপিএমও ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না, বিজেপিও পাচ্ছে না। যদি ওরা মার্কেটে আসে তবু আমরা বিপুল ভোটে আমরা জিতব। আমাদের পাড়ার মেয়ে শিক্ষিত মেয়ে, খুব ভালো। আমরা অনেকদিন ধরে কিন্তু প্রার্থী পাইনি, এবার প্রার্থী হয়েছে, খুব খুশি। পাড়ার লোক সবাই খুশি আছে। আমরা চাইছি যে আমাদের প্রার্থীকে যেন রাখা হয়। আর প্রার্থী কার্ড থেকে আমাদের চাহিদা কি থাকবে? আমাদের সবসময় পাড়ার পরিবেশ, আমাদের এখানকার ড্রেন বা রাস্তাঘাটগুলো সব ঠিকঠাক যেন থাকুক, আমরা এটাই চাইব। আমরা অনেকদিন কিন্তু প্রার্থী পাইনি, গত 30 বছর পাইনি। বলতে কিরকম? আমাদের পাড়া থেকে প্রার্থী হয়নি, আবার হয়েছি। তারপরে শিক্ষিত মেয়ে, ভালো মেয়ে, কাজ করবে, এইটুকু আমাদের আশা। হ্যাঁ, আপনার নাম? আমার নাম বিনোদ মণ্ডল। অনেকই খুশি যেহেতু আমাদের নিজেদের বাড়ির মেয়ে চায়না কুমারী দিদি, উনি অনেকই ভালো। আমরা আশা করছি যে উনি আমাদের স্টুডেন্টদের জন্য এবং যুবক যুবতীদের জন্য অনেকই ভালো কাজ করবেন। আর আমরা পুরো পাড়াই অনেক খুশি, ওনাকেই ভোট দেব যেহেতু আমাদের পাড়ার মেয়ে, তো আমরা গর্বিত হব। এবছর আপনাদের পাড়ার প্রার্থী হয়েছে, কিরকম লাগছে? এতে অনেকই খুশি বাবা, আমাকে খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে। কারণ আমরা এখানে দীর্ঘদিন ধরে এখানে অনেক ধরনের মানে পার্টি এসছে, যেমন সিপিএম ছিল, তার আগে নির্দলীয় ছিল, কিন্তু নির্দলীয় একবার কমসে কম আজ থেকে কমসে কম আপনার ওই 35-40 বছর আগেই মানে হয়েছিল, তখন নির্দলীয়। কিন্তু এই এলাকা থেকে মানে নির্দলীয় প্রথম হয়েছিল। আর এমনি পার্টির ব্যাপারে যেমনি আপনার সিপিএম ছিল, তারপরে এই টিএমসি আসার ফলে আমাদের প্রথমবার আমাদের এখান থেকে প্রার্থী আমরা পাওয়া গেছি, তার জন্য আমরা বহুত খুশি। আমরা চাইবো আমাদের এলাকায় বা আমাদের 3 নম্বর ওয়ার্ডে প্রত্যেক জায়গায় কাজ হোক। আমাদের প্রার্থী নতুন, বহুত কম বয়সী এবং খুব সক্রিয় হয়ে এসেছে। অপরদিকে 27 নম্বর ওয়ার্ডে পুনরায় প্রার্থী হয়েছেন শেখ বশির আহমেদ। তিনি জানান জয়ের ব্যাপারে 100% আশাবাদী। পুনরায় দল আবার টিকিট দিয়েছে। মমতা ব্যানার্জিকে বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। দলের আমি দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডের যেভাবে মানে সমাজ সেবা থেকে আরম্ভ করে উন্নয়নমূলক কাজ করে যাই এবং কাউন্সিলর থাকাকালীনই যে কাজ করেছি, কাউন্সিলর না থেকেও আমি সেসব কাজগুলো করেছি, এলাকা মানুষের পরিষেবা যেটুকু দরকার যাবতীয় সব পরিষেবা দিয়ে গেছি। 27 নম্বর ওয়ার্ডে আপনি প্রচুর কাজ করেছেন, তবুও একটা দল, একটা গ্রুপ আপনার বিরুদ্ধে অপপ্রচার করছিল, গ্রুপ টিকিট পাওয়ার পর কি বলবেন? টিকিট পাওয়ার পর দল এবং আমাকে যারা বিরোধিতা করেছে, দলের এবং আমার বিরোধিতা করেছে, তাদেরকে ওয়েলকাম, তাদেরকে স্বাগত জানিয়েছি। আসার জন্য অনুরোধ করেছি, সকলে আসুক। দেখছেন ওরাও তৃণমূল করে, আমিও তৃণমূল করি, এখানে কোনো গ্রুপ বাজি আর কিছু নেই। জেতার পর কোন কাজে প্রথম হাত দেবেন? জেতার কাজ আমার সর্বপ্রথম হচ্ছে ল সংস্কার, যে লটা দীর্ঘদিন ধরে এখনো সংস্কার হয়নি। প্রতি বছরই আমাদের হতো, ভোট চলে যাওয়ার পর থেকে ওটা আর সংস্কার হয়নি। প্রশাসক যে নতুন বসেছে সেটাও সংস্কার করেননি। আমার প্রথম কাজ এটাই। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? 100% আশাবাদী। আপনার এলাকায় যে সমস্ত রাস্তাঘাটের সমস্যা রয়েছে সেগুলো নিয়ে কি ভাবনা চিন্তা? না, যেগুলো যে রাস্তাঘাটের মোটামুটি সমস্যা কিছু নেই, নতুন প্রশাসন বোর্ড এসেও কিছু কাজ করে দিয়ে গেছেন। এরপরে আমি দেখলাম আজকে রাউন্ডে বেরিয়েছিলাম, কয়েকটা জায়গায় ঢালাই রাস্তাই আছে, আমি ওই রাস্তাগুলো প্রথম হাত দেবো। ছোটোখাটো কিছু কিছু রাস্তা বাকি আছে, সেগুলো করবো। বশির আহমেদ, টিকিট পাওয়ার পর 27 নম্বর ওয়ার্ডে মানুষের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস দেখা যাচ্ছে, কি বলবেন তাদের উদ্দেশ্যে? তাদের উদ্দেশ্যে আমি শুভেচ্ছা বার্তা জানিয়েছি এবং সকলকে বলেছি শান্তিভাবে থাকতে, এলাকায় যেন কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। মমতা ব্যানার্জির নির্দেশ এবং নীতি আদর্শকে মেনে আমরা রাজনীতি করি। এখনো তো নমিনেশন তো শুরু হয়ে গেছে, 3 তারিখ থেকে, 9 তারিখ পর্যন্ত চলবে, কবে নমিনেশন ফাইল হবে কিছু জানা গেছে? 9 তারিখে।
এছাড়াও এদিন 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হিরণ মণ্ডল প্রচার সারেন। তার সাথে উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর আলপনা হালদার। খুব ভালো লাগছে, মানুষ কেমন সাপোর্ট করছে মনে হচ্ছে। আপনি এখানে দেখতে পাবেন মানুষ দুহাত মানে আশীর্বাদ করছে, আর প্রতিটা পাড়া থেকে মানুষ একদম সব বেরিয়ে এসছে আনন্দে। আজকে কি তাদের নিয়ে বৈঠক হচ্ছে? একটু দীর্ঘদিনের কাউন্সিলর ছিলেন, আবার নতুন করে এক যুবককে বা তরুণ যুবককে দল প্রার্থী করেছে, কি বলবেন? আমি এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ছিলাম। আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের এই হিরণ মণ্ডলকে কাউন্সিলর করার জন্য, 16 নম্বর ওয়ার্ডে টিকিট দেওয়ার জন্যে। হিরণ মণ্ডল খুব ভালো ছেলে, ও প্রচুর ভোটে জিতবে। এখানকার লোক প্রত্যেকে ওকে খুব ভালোবাসে। আপনিও তাকে সাপোর্ট করছেন? আমি ওকে প্রচুরভাবে সাপোর্ট করছি। বিভিন্ন ওয়ার্ডে যেটা দেখা যাচ্ছে একটা সমস্যা, যারা প্রাক্তন কাউন্সিলর আছে তারা আন্দোলনে নামছেন বা তারা মেনে নিচ্ছেন না, আপনি এই ব্যাপারটা মেনে নিয়েছেন, কী বলবেন, কেন? আমার একে খুব ভালো লাগে, খুব ভালো ছেলে, তাই জন্যই আমি একে আমি নিজে থেকেই আমরা ওকে করেছি। কতটা খুশি আপনারা? আমরা প্রচণ্ড খুশি। আমাদের 16 নম্বর ওয়ার্ডের আমাদের সমস্ত এজেন্ট আজকে এখানে একত্রিত এবং প্রত্যেকেই আমরা খুব খুশি, এবং আমাদের প্রাক্তন যিনি কাউন্সিলর ছিলেন আলপনা হালদার উনিও আমাদের সঙ্গে রয়েছে, সর্বদাই থাকেন, ঠিক আছে, আমরা খুবই খুশি। আমি প্রাক্তন কাউন্সিলর ছিলাম 16 নম্বর ওয়ার্ডে। প্রথমেই আমি অসংখ্য ধন্যবাদ জানাই অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জিকে, হিরণ মণ্ডলকে প্রার্থী করার জন্যে। আমি আশা করছি হিরণ মণ্ডল খুব ভালোই ছেলে, ভালো ছেলে, ও ভালো কাজ করবে। আমার আমি যখন কাউন্সিলর ছিলাম যা কাজ হয়েছে এবার যেটুকু বাকি আছে সেগুলো করার চেষ্টা করবে। খুব ভাইস চেয়ারপারসন হিসাবে আছেন, নতুন করে অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডে থাকবেন মনে হচ্ছে আপনারা? এখন তো বোর্ড আবার নতুন করে হবে, এই তো প্রার্থী সব হয়েছে, এবার তো বোর্ড নতুন করে হবে আবার। প্রথমত অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ, মমতা ব্যানার্জিকে ধন্যবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ যে এই বর্ধমান পৌরসভায় 16 নম্বর ওয়ার্ডে আমাকে প্রার্থী করার জন্য, এবং খুবই ভালো লাগছে। কী কাজের উপর জোর দেবেন আপনি? আমাদের এলাকায় মূলত পানীয় জলের একটু অভাব আছে, তার উপর জোর দেবো, আর আমাদের ওই সাইডে একটু নিকাশি ব্যবস্থা সমস্যা আছে, সেটা জোর দেওয়া হবে। 16 নম্বর ওয়ার্ড বলতে একবারে হালদার ফ্যামিলি বলে, সেই জায়গা থেকে যেগুলো অসম্পূর্ণ কাজ আছে সেই অসম্পূর্ণ কাজ করতে কতক্ষণ সময় লাগবে? দেখুন, এগুলো পাটে পাটে মানুষের সঙ্গে বসা হবে, তারপর সেই যত দ্রুত সম্ভব সেই কাজগুলো আমরা করার চেষ্টা করবো। গোটা বর্ধমান জুড়ে কিন্তু একটা আগুন জ্বলছে প্রার্থী নিয়ে, আপনার এলাকায় কিন্তু কোনো বিক্ষুব্ধ নেই, কী বলবেন? এটা প্রার্থী ঘোষণা হবার পর থেকে প্রতিটা পাড়া, প্রতিটা ক্লাব, প্রতিটা আমাদের পাড় থেকে মানুষ দুহাত তুলে আমাকে আশীর্বাদ করেছে, তারা আমাকে সমর্থন করছে, এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, সবাই আনন্দের সঙ্গে কাজ করছে। আমাদের প্রচার কাল থেকে শুরু হয়ে গেছে, দেয়াল লিখন চলছে, পোস্টারিং চলছে। কীরকম উপহার দেবেন এই 16 নম্বর ওয়ার্ড থেকে মমতা বন্দ্যোপাধ্যায়? আশা করছি আমরা বিপুল ভোটে লিড দেবো। আপনার 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য কী জানাবেন? 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জানাবে সবাই যেন আমার পাশে থাকে, আমাকে আশীর্বাদ করে, এবং আমার সাধ্যমতো যতটুকু ক্ষমতা আমি তাদেরকে 100% দেবো। বর্ধমান থেকে রাজীব মণ্ডল, পম মোহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।